Hi friends, welcome to our channel How to Know Technology and Science. Today I am showing this video how to click 360 degree angles photos. To keep a 360 degree angle photo to lajai. To aga bole di 360 degree photo kunulo. Churun dekhna jak 360 degree photo kunulo. Dekun Google map a photo rediction. Eta holo 360 degree photo. To erokom photo apni apnar mobile di kibe tulte paren. Seigulai ajke dekhbo. To kibe tulajai. To chulun dekhna jak. এইভাবে দেখুন এটাকে দেখতে পাচ্ছেন এটা এটা হলো 360 ডিগ্রি ফটো এটা আপনি যেদিকে ঘোরাতে পারেন সেদিকে ঘোরাতে পারেন তো এটা আপনি আপনার মোবাইল দিয়েও করতে পারেন তো কিভাবে করা যায় সেটা দেখে নেব তো আমি প্রথমে চলে যাব প্লে স্টোরে দিয়ে প্লে স্টোরে গিয়ে এই দেখুন সার্চ করব পান পি এ এন ও আর এ এম এ পি এ এন ও আর এ এম এ পি ও আর এ পি ও এন ও P A N O R A তো এই অ্যাপটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে তো এটা আপনি আমি নামটা দিয়ে দেব ওখান থেকে আপনি নামটা কপি করে এটা ডাউনলোড করে এখানে সার্চ করে দিলেই পেয়ে যাবেন তো এটা আপনারা ডাউনলোড করতে হবে এটা রেটিং আছে 4.0 আর এটা ডাউনলোড হয়েছে 5 মিলিয়নস তো দাম সুন্দর একটি অ্যাপ মাত্র 9 এমবির 9.52 এমবির অ্যাপটি তো এটাকে আমি ওপেন করলাম তো এটা প্রথমে এলি এরকম আপডেট যাবে তো আপনি আপডেট না দিতেও পারেন তো আমি আপডেট দিলাম না তো এখানে আপনার লেখা রয়েছে দেখুন ক্যামেরার আইকন রয়েছে এই দেখুন এটা এটা ক্যামেরার আইকনে জাস্ট ক্লিক করব ক্লিক করার পরেই ক্যামেরাতে ক্লিক করব এরপর এরকম এরকম চলে এসেছে তো আমি ঘরের ভেতর আছি সেহেতু আমি দেখে একটা ছবি তুলব জাস্ট এখানে ক্লিক করব স্টার্টে ক্লিক করব দিয়ে ধরুন এখানে আমি একটা ছবি তুললাম দিয়ে ধরুন এই দেখুন কোথায় আছে এরকম তারপরে এত দূর উঠেছে এইরকম তারপরে 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 এইভাবে তো এইভাবে দিয়ে ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পরে এই দেখুন আপনার এটা ফটোটা রেডি হয়ে থাকবে তো এরকম রেডি হয়ে যাবে তারপরে আপনি ফটোটাকে দেখতে পারবেন তো দেখা যাক কী হয় তো এরকম করে আপনি ফটোটা তুলতে পারেন দারুণ সুন্দর ছবি ওঠে আর এটা শুধু স্যামসাং ফোনের ক্ষেত্রে না এখানে এটা আপনি যে কোনো ফোনের অ্যান্ড্রয়েড ফোন হলেই হবে শুধু মানে এই অ্যাপটা সাপোর্ট করলেই হবে এই অ্যাপটা যে ফোনে সাপোর্ট করবে সব ফোনই সাপোর্ট করে এই অ্যাপটা অ্যান্ড্রয়েডের সব ফোনই সাপোর্ট করে তো এই এই অ্যাপটা দিয়ে আপনি যে কোনো ফটোই তুলতে পারেন তো শুধু স্যামসুং ফোন নয় স্যামসুং ফোনের ক্ষেত্রে আমি আর একটা উপায় জানি সেটাও দেখিয়ে দেবো এই ভিডিওতেই তো ভিডিওটা তার জন্য দেখতে থাকুন চলুন এটা রেডি হোক 51% হয়ে গেছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওই লাল রঙের বাটনটিতে থাকা লাল রঙের বাটনটিতে ক্লিক করে আর বেল আইকনটিতে দাবিয়ে নিন যাতে আমার ভিডিওর নতুন নতুন ভিডিওগুলি নোটিফিকেশান আপনি পেতে থাকেন ৭৪% হয়ে গেল এখানে 71
পৌঁছাছি। আর একটা দেখিয়ে দিই, স্যামসাং ফোনের ক্ষেত্রে শুধু জাস্ট ক্যামেরাতে যেতে হবে, জাস্ট এখানে ক্লিক করতে হবে, তারপর সেটিংসে ক্লিক করতে হবে, তারপর সরি সেটিংস না, জাস্ট মোডে ক্লিক করতে হবে। মোডে ক্লিক করার পর এই দেখুন এখানে লেখা রয়েছে এই অ্যাপটিতে ক্লিক করলেই হয়ে যাবে। এটাই আপনার মানে দারুণ সুন্দর এইভাবে তোলা যায়, এটা স্যামসাং ফোনের ক্ষেত্রে হয়। হয়ে গেছে, তো এটা স্যামসাং ফোনের ক্ষেত্রে দারুণ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আপনার ক্ষেত্রে কীরকম হবে জানি না। এই দেখুন দেখুন এই দেখুন আপনি বলছিলাম না, এই দেখুন সব দেখতে পাবেন, সব দেখতে পাবেন, সব দেখতে পাবেন, এদিকে ওদিকে ঘুরিয়ে ঘুরিয়ে যেখানে মন দেখতে পারেন। তো দারুণ সুন্দর একটা ছবিটা, ওই ছবিটা দেখেন, দেখুন ওই ছবিটা, এটা এটা আপনি দেখতে পারেন, দেখছেন কত সুন্দর উঠেছে, একদম ফাইন উঠেছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারেন। আবার এটা আপনি ওপর নিচে করে দেখতে পারেন, তো গ্যালারিতে আছে না এই ছবিটা, এই দেখুন এরকম ছোটো হয়ে যাবে, তো আপনাকে এইভাবে জুম করে দেখতে হবে অবশ্য। এই দেখুন এটা ওইটা ওই ওই ক্যামেরাটা দিয়ে তুলেছিলাম, ওই অ্যাপটা দিয়ে তুলেছিলাম, এই অ্যাপটা দিয়ে, আর এটা আমার ফোন থেকে তুলেছিলাম, এটা আমার ফোন থেকে তুলেছিলাম। দারুণ সুন্দর করে ছবি তোলে, এটা দারুণ সুন্দর একটা অ্যাপ। তো স্যামসাংয়ের ফোনের ক্ষেত্রেও দেখিয়ে দিলাম, আবার ইয়ারফোনের ক্ষেত্রেও দেখিয়ে দিলাম। তো আপনার আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিন, কারণ আবারও বলছি সাবস্ক্রাইব করে নিন, নাহলে আর নোটিফিকেশান পাবেন না, আমার ভিডিওগুলো মিস করে যাবেন। এত সুন্দর একটা ভিডিও দেখলাম, তার জন্য তো একটা সাবস্ক্রাইব পেতে পারি। বাই।